সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলছি মির্জা আজমের সাথে বাংলাদেশ লীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এখন আমাদের সাথে ঢাকা থেকে টেলিফোনে আপনারা কোথায় আছেন আমরা ঢাকায় আছি আচ্ছা তো আপনাদের গ্রেফতার নিয়ে গত আঠাশ তারিখে বাংলাদেশের এবং ভারত থেকে বেশ কিছু গণমাধ্যমে আপনাদের গ্রেফতারের সংবাদ প্রকাশিত হয়েছে এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি এই গত তারিখ থেকে শুধু শুরু হয়েছে এটা গতকাল চলছে এবং আজকের আছে। এটা একটা বিভ্রান্তি একবার গ্রেপ্তার আমরা আবার আমরা ভয়েস দিয়ে কথা বলি যে এখন গ্রেপ্তার হই নাই তারপরে সর্বশেষ গত দুই দিন আগে ভারতের বিএসএফ এর সে নাকি নিশ্চিত করছে যে আমরা গ্রেপ্তার হয়েছি এই জন্য আবার আমরা মিডিয়ার কাছে কথা বলি সবার সঙ্গে কথা বলি প্রেস দিয়েছে আজকে সমস্ত পত্রিকা সেগুলো আসছে আসলে আমরা ভারতে যাই নাই আমরা গ্রেপ্তার হই নাই আমরা ঢাকায় আছি দেশে আছি এবং বিদেশে বাইরে দেশের বাইরে যাওয়ার মতো এখন অবস্থা হয় নাই বলে মনে করি আমরা ঢাকায় আছি এবং নিজে গ্রেপ্তার এড়ানোর জন্য নিজেকে আড়াল করে রাখছি এই আর কি আপনাদের নাম উল্লেখ করে তো বিভিন্ন গণমাধ্যমে ভারত থেকে তারা নিশ্চিত করেছে তো এই বিষয়টি কি আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের গণমাধ্যমে বা বাংলাদেশের গণমাধ্যম আমরা বাংলাদেশ থেকে তো ভারতের গণমাধ্যমে প্রতিবাদ জানাতে পারি না বাংলাদেশের গণমাধ্যম গুলাতে আমরা গতকাল জানাই দিচ্ছি যেহেতু একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছে যে আমরা গ্রেপ্তার হয়েছি সেই কারণে আমরা দাবি জানাইছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে ভারতের সরকারের কাছে যারা জাহাঙ্গীর কবির নামে মির্জা আজম নামে যারা গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তার কি তো একটা ছবি যেন বাংলাদেশে সব মিডিয়াতে পাঠায় দেয় তাহলে নিশ্চিত হবে যে ওই যারা গ্রেপ্তার হয়েছে আমাদের নামে তারা কারা আপনাকে চ্যানেল এস টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ টেলিফোনে ঢাকা থেকে আমাদের লন্ডন স্টুডিওতে যোগ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলছি আওয়ামী যুবলীগের জাহাঙ্গীর কবির নানক আপনাকে গ্রেফতার করা হয়েছে এমন সংবাদ বাংলাদেশ এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং গত আটাশ তারিখ থেকে অনেক সত্য মিথ্যা সংবাদ আসছে চারদিক থেকে এই বিষয়ে আপনার মন্তব্য কি আমি আসলে ঢাকায় আছি আমিও আপনার মতো আসলে একজন আমিও আপনার মতো বিভিন্ন গণমাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আমরা গ্রেফতার হয়েছি তো এরকম খবর বারবার পরিবেশন করা হচ্ছে কি কারণে করা হচ্ছে আমি আমরা ঠিক বুঝতে পারছি না তবে একটা বিষয় সেটি হল যে আমাদের গ্রেপ্তারের খবর পরিবেশন করে বারবার

আমি এবং আজম কিন্তু দূরে ছিলাম একটু দূরে দাঁড়ানো ছিলাম আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ লাখ লাখো মানুষ ছুটে আর একটা জিনিস মনে রাখবেন একটি দল আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা ওনার পিছনে রয়েছে ইমোশন মানুষের আবেগ ওনার পিছনে রয়েছে অনুভূতি ওনার পিছনে রয়েছে আদর্শিক কারণ ওনার পিছনে রয়েছে একটি বিশাল সংগঠন যা তৃণমূল পর্যায়ে পর্যন্ত লোকবল দল সংগঠন তৃণমূল পর্যায়ে রয়েছে সেই কারণেই মানুষ ছুটে এসেছে সেখানে তো বাধা দেবার কিছু নেই সেখানে স্বতঃস্ফূর্ত মানুষ তো আসতেই পারবে দুর্নীতি যে অভিযান চলছে উই ওয়েলকাম ইট উই উইল উইল এটি দুর্নীতি দমন কমিশন রয়েছে এটি একটি এটি একটি কন্টিনিউয়াস প্রসেস এটি হঠাৎ করে এর মূল উৎপাটন করা যাবে না এটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে টেলিফোনে আমাদের চ্যানেলেস টেলিভিশনে লন্ডন স্টুডিওতে কথা বলবার জন্য আপনার মাধ্যমে আপনাদের চ্যানেল এসে হাজার লাখো লাখো দর্শক শ্রোতাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই এবং আমরা আবারও বলতে চাই আমরা নিরাপদ আছি এবং আমরা সার্বিক আমরা ভালো আছি আপনাদের সকলকে ধন্যবাদ